बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमादेर चट्टग्राम अनलाइन स्कूलेर पक्ष थेके आज के आमी से धारावाहिक क्लास षष्ठ श्रेणी शिक्षार्थीदेर गणित विषय क्लास निये आबार तोमादेर माझे उपस्थित होयेछि। सुप्रिय षष्ठ श्रेणी शिक्षार्थी बंधुरा, तुम्हरा केमन आछो? निश्चय भालो, तुम्हरा घरेर मध्ये आछो। आज के आमरा तुम्हारे से धारावाहिक क्लासे आलोचना करब चतुर्थ अध्याय षष्ठ श्रेणी शिक्षार्थी तुम्हारे पाठ्य बई गणित बई निये खाता एवं कलम निये बसे पड़ो आमादेर लाइव क्लासे जुक्त हये जाओ। आमी चट्टग्राम अनलाइन स्कूलेर पक्ष थेके सबाइके स्वागत जानिये आमार क्लास आरम्भ करते जाच्छि। गत क्लासे आमरा शतकरा निये आलोचना करेछिलाम गत दुई क्लासे, आज के आमरा सम्पूर्ण एकटा नतून चैप्टार निये आलोचना करब। आजकेर ई चैप्टार अध्यायेर नाम बीजगणितीय राशि। आज के आमार पाठ्यर नाम होच्छे बीजगणितीय राशि। एटा आमादेर षष्ठ श्रेणी शिक्षार्थीदेर जन्य अत्यंत गुरुत्वपूर्ण, ए कारणे जे षष्ठ श्रेणी शिक्षार्थीरा पंचम श्रेणीते बीजगणितीय राशि बा बीजगणित सम्पर्के कोनो प्राथमिक धारणा छिल ना। एटा षष्ठ श्रेणीते प्रथमबारेर मतो संयोग करा हयेछे बा संयुक्त करा हयेछे, से कारणे षष्ठ श्रेणी शिक्षार्थीदेर तोमादेर जन्य खुबई गुरुत्वपूर्ण एकटा अध्याय निये आजके आमि आलोचना करब। एई अध्यायेर प्राथमिक धारणा दिब तोमादेरके बीजगणितिक राशि कि, तारपरे चलक कि, प्रतीक कि, सहग कि, सांख्यिक सहग कि, ক্যারেক্টার সহগ কি, বীজগণিত রাশির যোগ বিয়োগ, সদৃশ পদ অসদৃশ পদ এবং পদ কি, এই ব্যাপারে আমরা একটু জানব। তোমাদের যদি কারো ইচ্ছা হয় তাহলে তোমরা লিখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের সেই ধারাবাহিক ক্লাস, আজকের ক্লাসে আমরা প্রথমে জানব বীজগণিতিক রাশি কি। বীজগণিতিক রাশি হচ্ছে চলক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। আমরা একটু লিখে নিই, চলক ও প্রক্রিয়া চিহ্নের, চলক ও প্রক্রিয়া চিহ্নের, প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ, অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। এই জিনিস আমাদের অতি মূল্যবান, বীজগণিতীয় রাশি বলে। তাহলে আমরা ইতিমধ্যে কি বুঝতে পেরেছি বীজগণিতীয় রাশি কি? আমরা এখন বুঝতে পারলাম, অর্থাৎ চলক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে আমরা বীজগণিতিক রাশি বলবো, অর্থবোধক অপারেশন যেটাকে বলা হয়। সেক্ষেত্রে আমাদের যদি এই বীজগণিতিক রাশি পড়তে যাই, আমাদের চলক কি জানতে হবে, তারপর প্রতীক কি আমাকে জানতে হবে, সূচক কি আমাকে জানতে হবে, তারপর সহগ কি আমাকে জানতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম আজকে জানলাম এই মুহূর্তে তাহলে বীজগণিতিক রাশি কাকে বলে, এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে। তাহলে চলক বা প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। এই প্রাথমিক ধারণা যদি এই অধ্যায় সম্পর্কে আমার না থাকে, তাহলে আমি আমার যেই সমস্যাগুলো আসবে এই চ্যাপ্টারের মধ্যে, যে সমস্যাগুলো আমরা ফেস করব এবং সমস্যার সমাধান করতে যাব, তখন আমরা সমস্যায় পড়ে যাব। তাহলে আমরা জানি প্রতীক কি, প্রতীকগুলো আমরা জানি বীজগণিতের মধ্যে প্রতীক আছে, এটা তোমাদের 77 পৃষ্ঠার মধ্যে আছে, তোমাদের পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠা তোমরা খুলতে পারো। পাটিগণিতের মধ্যে সংখ্যা প্রতীক আছে, অঙ্কগুলো 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে পাটিগণিতের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর বীজগণিতের ক্ষেত্রে প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এভাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে এইভাবে আমরা শিখলাম কি প্রতীক কি। এরপরে আমাদের
প্রতীক কাকে বলে এটা আমরা জানব যে কোনো চিহ্ন দ্বারা জানা রাশিকে বা সংখ্যাকে প্রকাশ করা যায় তাকে আমরা কি বলবো প্রতীক বলবো তাহলে আমরা এই প্রতীক ব্যবহার করতে গেলে পাটিগণিতের মধ্যে আমরা প্লাস যাকে যোগ চিনি মাইনাস অর্থাৎ বিয়োগ গুণ তারপর হচ্ছে ভাগ এটা আমরা পাটিগণিতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে বীজগণিতের ক্ষেত্রে অর্থাৎ বীজগণিত রাশির ক্ষেত্রে কিভাবে হবে এটাকে বলা হয় প্লাস এটাকে বলা হয় মাইনাস এটাকে ইনটু এটাকে ডিভিশন এইভাবে এই চিহ্নগুলোর মাধ্যমে আমরা একটা পদ সৃষ্টি করতে পারবো ওখানে সংখ্যা থাকবে চলক থাকবে তারপর সাংখ্যিক সহগ থাকবে ক্যারেক্টার সহগ থাকবে সেগুলোকে প্লাস বা মাইনাস যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে ইনটু বা ডিভিশন যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা পদ সৃষ্টি করব এই পদ থেকে রাশি সৃষ্টির মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ পর্যন্ত করতে পারবো তাহলে আমরা জানবো যে এখন প্রতীক কি প্রতীক জিনিসটা কাকে বলে প্রতীক লিখে নিতে পারো প্রতীক কাকে বলে তাহলে ইতিমধ্যে আমরা উদাহরণ দিয়ে বুঝেছি যে সকল চিহ্ন দ্বারা জানা অজানা রাশি বা সংখ্যাকে প্রকাশ করে যে সকল চিহ্ন দ্বারা জানা অজানা যে সকল চিহ্ন দ্বারা জানা অজানা রাশি বা সংখ্যাকে প্রকাশ করে অজানা রাশি বা সংখ্যাকে প্রকাশ করে তাকে আমরা কি বলবো প্রতীক বলবো তাহলে আমরা বুঝতে পারছি প্রতীক কি আমাদের বইয়ের মধ্যে আছে প্রতীক কি সর্বপ্রথম আছে প্রতীক কি তাহলে 77 পৃষ্ঠা আমরা দেখি এরপরে আমরা জানব চলক কি এরপরে আছে চলক কি চলক হলো বীজগাণিতিক রাশির ব্যবহৃত অক্ষর প্রতীক গুলাকে চলক বলে চলক হলো যে বীজগাণিতিক রাশির ব্যবহৃত অক্ষর প্রতীককে কি বলে চলক বলা হয় তাহলে আমরা কি বুঝতে পারছি চলক কি তাহলে একইভাবে যদি আমরা লিখে নিতে পারি প্রতীক লিখলাম তোমরা একটু নোট করে নিতে পারো এগুলো আমাদের দুইটা অংশ আছে এক হচ্ছে যে এমসিকিউ যেটাকে আমরা নৈবেদ্যিক বা বহু নির্বাচনী প্রশ্ন বলি তারপর হচ্ছে সিকিউ দুইটা অপশনের জন্য আমাদের এখানে 30 নাম্বার এখানে 70 নাম্বার বন্টন করা আছে তাহলে এই এমসিকিউর ক্ষেত্রে আমাদের এই প্রতীকগুলো বেশি করে প্রতীক চলক সহগ সূচক এগুলো কি এগুলো সম্পর্কে প্রাথমিক নলেজ যদি না থাকে তাহলে আমরা এই এমসিকিউ গুলো অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো আনসার করতে পারবো না সাথে সাথে আমরা যখন এই বীজগণিতীয় রাশি অ্যালজেব্রা আমরা করতে যাব সেই ক্ষেত্রে আমরা যদি এই প্রাথমিক ধারণাটুকু না থাকে তাহলে আমরা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সদৃশ চিহ্নিত করতে পারবো না যোগ বিয়োগ করতে পারবো না রাশির গুণভাগ করতে পারবো না পদগুলোকে আমরা করতে পারবো না তাহলে চলক হলো বীজগণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলোকে আমরা কি বলবো চলক বলবো তাহলে তোমরা লিখে নিতে পারো চলক কি এরপরে আমরা ধ্রুবক কি বীজগণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বলা হয় তাহলে ধ্রুবক কি বীজগণিতিক রাশিগুলোর মধ্যে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বলা হয় পদ হচ্ছে বীজগণিতিক রাশির যে অংশ প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে পদ কি মনে করো পদ কাকে বলে এই ক্ষেত্রে মনে করো এখানে 3x এখানে একটা সহগ আছে এটাকে বলা হয় সাংখ্যিক সহগ x হচ্ছে চলক এখানে xটা হচ্ছে কি চলক আর 3 হচ্ছে সহগ খেয়াল করতে হবে সহগ তাহলে এখানে 3x এই 3x কে আমি যদি একইভাবে আরেকটা লিখি যেমন 4y এখানে y হচ্ছে চলক আর এই অজ্ঞাত রাশি আর 4 হচ্ছে ধ্রুবক একটা সংখ্যা তাহলে 3x প্লাস 4x 4y এইখানে যে সংযোগ করা হয়েছে এটাকে বলা হয় পদ কথা ক্লিয়ার বুঝতে পারলাম তাহলে আমরা পদ কি অর্থাৎ প্লাস এখানে 3x আর 4y একে সংযোগ করা হয়েছে কি দ্বারা প্লাস এবং মাইনাস দ্বারা যুক্ত করা হয়েছে তাকে কি বলা হয় পদ বলা হয় এখন সহগ কি কোনো একাধিক রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণিত আকারে থাকে এটা বলে দিয়েছি মনে করো এটা 3x গুণিত আকারে আছে তখন সেইখানে যদি সংখ্যা থাকে তাকে বলা হয় সাংখ্যিক সহগ
আর যদি এখানে মনে করো px এখানে p হবে যে ট্র্যাক্টর সহগ এটা বুঝতে হবে আমাদেরকে তাহলে অজানা রাশির সাথে চলকের সাথে যদি সংখ্যা থাকে এটা হয় সাংখ্যিক সহগ আর অজানা রাশির সাথে অজ্ঞাত রাশির সাথে x এর সাথে যদি মনে করো এখানে p q আরও থাকতে পারে তখন সেটাকে আমরা ট্র্যাক্টর সহগ বলবো তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম বীজগণিতের প্রতীক কি চলক কি সহগ কি এবং এই বিষয় সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে আমরা আনসার করতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে বারবার উত্তর উত্তর করার ক্ষেত্রে আনসার করার ক্ষেত্রে মনে করো আমরা এই যে পদের পরে আমরা দুইটা রাশিকে কিভাবে লিখবো দুইটা রাশি মনে করো এক্স ওয়াই যখন আমাকে কেউ বলা হবে যে এক্স এবং ওয়াই দুইটি আছে এটাকে যদি বলা হয় এক্স প্লাস যদি মুখে বলা হয় এক্স প্লাস ওয়াই তাহলে এটাকে লিখতে হবে এক্স প্লাস ওয়াই যদি আমাকে বলা হয় এক্স মাইনাস মাইনাস ওয়াই তখন লিখতে হবে এক্স মাইনাস ওয়াই সেম একেভাবে এক্স কি বলতে পারে আমাকে একেভাবে বলতে পারে এক্স মাইনাস এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু ইন্টু ওয়াই তখন আমরা লিখবো এক্স ইন্টু ওয়াই অর্থাৎ গুণ চিহ্ন দিব এক্স ডিভিশন তখন আমরা বলবো যে এক্স বা ওয়াই এইভাবে আমরা আমাদের কথাগুলোকে বীজগণিতকে গাণিতিকে রূপান্তর করব তাহলে আমরা কি বুঝতে পারছি ইতিমধ্যে প্রাথমিক ধারণাটা আমরা আজকে আলোচনা করব তোমরা সুন্দর করে বুঝে নাও যে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভালো করে দেখতে পারো এখানে আমরা বীজগণিত বীজগণিতীয় রাশি যখন কথা যাব আমার এই বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে যদি ধারণা না থাকে তাহলে আমি যুগ বিয়োগে গিয়ে সমস্যা হব তখন আমি সহগ চিনব না তখন আমি এই তোমার কি বলতাম প্রতীক চিনব না তখন আমি চলক চিনব না তখন আমি সাংখ্যিক সহগ কোনটা এটা বুঝবো না কোনটা ক্যারেক্টার সহগ এটা আমি বুঝবো না সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে এই প্রাথমিক ধারণাটুকু এই চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির নিতে হবে তাহলে আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম এটা কিভাবে লিখব এরপরে আমাদের বিভিন্ন প্রশ্ন থাকে যেমন আমাকে যদি প্রশ্ন দেওয়া হয় এই ক্ষেত্রে যদি আমাকে যেমন তোমার বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে আছে দেখা যাচ্ছে একটা প্রশ্ন আমরা লিখি ওখানে উদাহরণের মধ্যে আছে এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ এক্স এর পাঁচ গুণ থেকে একটা প্রশ্ন দিয়েছে এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর কয় গুণ তিন গুণ বিয়োগ তিন গুণ ওয়াই এর তিন গুণ বিয়োগ আমরা একটু খেয়াল করি বিয়োগ এই যে যদি এক্স একটা যদি আমাকে তো নির্ধারণ করে দিয়েছে চলকগুলা চলক যদি নির্ধারণ করে না দেয় তাহলে আমি নির্ধারণ করব যদি চলক নির্ধারণ করে দেওয়া থাকে যেমন এক্স এখানে চলক নির্ধারণ করে দিয়েছে ওয়াইও নির্ধারণ করে দিয়েছে তাহলে যদি এক্স এর পাঁচ গুণ তাহলে এক্স এর পাঁচ গুণ সমান কি হবে এক্স ইন্টু ফাইভ সমান কত হবে ফাইভ এক্স এটা ভিন্নভাবে কথা দিয়ে লিখে দিছে এখন এখানে এক্স পেয়েছি চলক ফাইভ পেয়েছি ধ্রুবক সংখ্যা যেটাকে আমরা সাংখ্যিক সংখ্যা হিসেবে ব্যবহার করব তারপর বলা হচ্ছে ওয়াই এর তিন গুণ তাহলে ওয়াই এর তিন গুণ কি হবে ওয়াই এর তিন গুণ সমান কত হবে ওয়াই ইন্টু থ্রি সমান কত থ্রি ওয়াই খেয়াল করো তো দেখি একটা অঙ্ককে কিভাবে আমরা রূপান্তর করছি এরপরে ওরা প্রশ্নের মধ্যে বলেছে খেয়াল করো এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ তাহলে এক্স এর পাঁচ গুণ থেকে যদি ওয়াই এর তিন গুণ বিয়োগ করি খেয়াল করো পাঁচ গুণ পেয়েছি আমরা ফাইভ এক্স এখানে আমি লিখে দিচ্ছি এটা তোমরা পুনরায় আবার লিখবা এবং থ্রি ওয়াই হয়ে গেল ইতিমধ্যে তাহলে এখানে পথ হলো যে ফাইভ এক্স আর মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে সংখ্যা সাংখ্যিক অর্থাৎ এটা এক্স এর সহগ হচ্ছে ফাইভ এটাকে এই ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এইটাকে এটার সাথে যুক্ত করা হয়েছে সেটাকে বলা হয় ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই একটি পথ ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি এভাবে আমাদের অনেকগুলো থাকবে যেমন আছে এ ও বি এর গুণের সাথে সি এর দ্বিগুণ তাহলে এ এবং বি এর গুণফল প্রথমে একটা প্রশ্ন আছে এ এবং বি এর গুণফল তার সাথে সি এর দ্বিগুণ এ এবং বি এর গুণফল এবং বি এর গুণফল খেয়াল করো এ এবং বি এর গুণফল কত হবে তোমরা বুঝতে পারো এ ইন্টু বি সমান এ বি গুণফল তারপর বলা হচ্ছে প্রশ্নের মধ্যে প্রশ্ন আছে তোমাদের বইয়ের মধ্যে তারপর বলা হচ্ছে সি এর দ্বিগুণ তাহলে সি এর দ্বিগুণ
এর দ্বিগুণ সমান কত হবে খেয়াল করো c ইনটু 2 সমান 2c খেয়াল করো তো তাহলে 2c খেয়াল করো তাহলে যদি যোগ করতে বলা হয় এই দুটাকে যোগ করতে বলা হয় ab যোগ 2c আমি সংক্ষেপে দেখাচ্ছি যোগফল বিয়োগফল হলে শুধু প্রক্রিয়া চিহ্নটা মাইনাস হবে অর্থাৎ দুইটা এই যে ab প্লাস 2c এই দুটাকে যুক্ত করার জন্য আমাদের যে অপারেশন চিহ্ন ব্যবহার হয়েছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার হয়েছে অপারেশন চিহ্ন ব্যবহার হয়েছে সেই ক্ষেত্রে আমরা ab প্লাস 2c লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই যদি প্রাথমিক ধারণা না থাকে তাহলে আরো উপরে ক্লাসে গিয়ে 7 এ গিয়ে 8 এ গিয়ে 9 এ গিয়ে এই বীজগণিতিক রাশির বিশদ আলোচনা তোমরা বুঝতে পারবে না তখন তুমি সংখ্যার সহগ চিনবে না চলক চিনবে না তোমার এই যে প্রাথমিক যে ধারণা অধ্যায় সম্পর্কে সেটা তোমার থাকবে না সেজন্য আমরা চেষ্টা করব যে সব সময় প্রত্যেকটা অধ্যায় পড়তে গেলে অনেক সময় আমরা করি কি যেমন প্রশ্নমালা 4.1 শুরু তখন আমরা এক নাম্বার করা আরম্ভ করি কিন্তু না তার পূর্বে যে প্রাথমিক একটা ধারণা দিয়েছে ওখানে তোমার কি কি কাজ করতে হবে তোমাকে একটা প্রাথমিক ধারণা তোমাকে প্রত্যেক অধ্যায়ের প্রারম্ভে দেওয়া থাকে ওই প্রাথমিক ধারণা তুমি যদি না নাও তাহলে পরবর্তী পর্যায়ে যে সমস্যার যে সমস্যাগুলো দেওয়া থাকে অনুশীলনের মধ্যে যে সমস্ত সমস্যা 1, 2, 3 দেওয়া থাকে বা 4, 5, 6 ধারাবাহিকভাবে কন্টিনিউ যেগুলো দেওয়া থাকে সেগুলো তুমি অনুশীলনের মাধ্যমে তুমি সেগুলোকে করতে পারবে না ভালোভাবে কারণ তুমি ওই যে প্রাথমিক যে প্রতীক চিহ্ন নাই চলক চিহ্ন নাই সহগ চিহ্ন নাই যদি এগুলো না আসিনো তাহলে তুমি এটা করতে পারবে না যেমন আমাকে যদি বলা হয় মনে করো এখানে দেখা যাচ্ছে একটা সহগ নির্ণয় করতে বলছে কোনো একটা সংখ্যার যদি আমাকে বলা হয় সহগ নির্ণয় করো এখানে ইতিমধ্যে আমরা এগুলো অনেক লিখেছি তারপরে আমি দেখি যেমন এখানে বলা হচ্ছে একটাতে আছে 3/2 ab 3/2 ab এই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে ab এর সহগ নির্ণয় ab এর সহগ নির্ণয় করো নির্ণয় করো তাহলে ab এর সহগ কত তাহলে ab এর সহগ হবে যে কত তোমার 3/2 তাহলে ab এর সহগ হচ্ছে 3/2 একইভাবে 8x এখানে একটা দেখা যাচ্ছে 8x 8x এর একটা সহগ নির্ণয় করতে বলছে 8x মনে করো 8x তাহলে 8x এর সহগ হচ্ছে কত 8 তাহলে এটা হচ্ছে সহগ সংখ্যা যুক্ত থাকে গুণিতক আকারে সংখ্যা যুক্ত থাকে আর x হচ্ছে যে চলক তাহলে আমাকে যদি বলা হয় এই 8x এর মধ্যে কোনটা চলক কোনটা সহগ যেটা আমরা অজ্ঞাত মান যেটার মান আমরা জানি না বীজগণিতের মধ্যে আমাদের যে মানটা নির্ণয় করতে হয় যেমন x এর মান 10 5 6 7 কত আমাদের জানা নাই এটা অজ্ঞাত অজানা এটাকে বলা হয় বীজগণিতের ভাষায় চলক তাহলে এটা হবে এখানে ax তো হবে চলক আর এখানে 8 টা হবে যে কি সহগ একইভাবে যদি এখানে যদি তোমার bx থাকে তখন এই ক্ষেত্রেও x টা হবে যে চলক আর b টা হবে সহগ সেই ক্ষেত্রে একটা পার্থক্য আছে এটাকে বলা হয় আমরা সাংখ্যিক সহগ বলা হয় আর এটাকে বলা হয় ক্র্যাক্টার সহগ এই থেকে আমাদের ধারণা নিতে হবে এভাবে অনেক আছে অনেকগুলো এখানে দেওয়া হয়েছে তোমাদের অনুশীলন করলে তোমরা বুঝতে পারবে অনুশীলনের মধ্যে অনেকগুলো আছে তারপর সহগ কিভাবে আমরা নির্ণয় করব যোগ বিয়োগ কেমনে নির্ণয় করব এগুলো অনেকগুলো এখানে পড়া দেওয়া হয়েছে তো আমরা সবসময় চেষ্টা করবো যে এই অধ্যায়ের এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য যদি এই প্রাথমিক ধারণাগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কোনো প্রকারে এই সামনের দিকে অগ্রসর হতে পারবো না যেমন এখানে একটা বলা হচ্ছে যে কি বোঝায় এখানে একটা বলা হচ্ছে যে একটা অনুশীলনের মধ্যে দেখা যাচ্ছে যেমন 3x-2 এটা দ্বারা কি বোঝায় 8x দ্বারা কি বোঝায় a প্লাস 5b এই দ্বারা কি বোঝায় একটা লেখি a প্লাস 5b এটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা একটা ফর্ম এখানে a এটা আর 5b এটাকে যুক্ত করেছে প্লাস দ্বারা এটা একটা ফর্ম সৃষ্টি হয়েছে তাহলে প্লাসটা কি আমাদের প্রক্রিয়া চিহ্ন অপারেশন চিহ্ন এটা বারবার আমরা বলেছিলাম কথায় কথায় বলেছিলাম এটা আমাদের প্রক্রিয়া চিহ্ন তাহলে এখানে একটা পদ সৃষ্টি হয়েছে a প্লাস 5b এখানে একটা পদ সৃষ্টি হয়েছে এটা দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে তাহলে এখানে বোঝানো হয়েছে প্রথমে এটা এখানে বোঝানো হয়েছে a তাহলে প্লাস কত কত বোঝানো হয়েছে 5b তাহলে এখানে এটা এর সাথে 5b এর পাঁচ গুণের যোগ অর্থাৎ এখানে আছে এর সাথে b এর পাঁচ গুণ এর সাথে b এর পাঁচ গুণ অতঃপর বা তারপর
আমি এমনি লিখলাম আর কি, তারপর যুগ, এটা বোঝানো হয়েছে যুগফল। তাহলে এখানে বলা হচ্ছে যে উপরের প্রশ্নটা ছিল যে এই a প্লাস 5b দ্বারা কি বোঝানো হয়েছে, আবার এখান থেকে উল্টা করে দিয়েছে, এর সাথে এই b এর ফার্স্ট গুণ যোগ করলে যোগফল কত হবে, এরকমও কিছু কোন আগে আমরা করেছি। অর্থাৎ দুইভাবে এই অঙ্কগুলো করার জন্য তোমার অনুশীলনের মধ্যে রয়েছে। তাহলে আমরা আমাদের লাইভ ক্লাস আজকে শেষ করব, আমাদের সময়টুকু শেষের দিকে। তারপরেও তোমাদেরকে আমি একটা কথাই বারবার বলবো, এই প্রাথমিক ধারণা যদি এই অধ্যায়ের মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমার পাঠ্যবইগুলো পাঠ্যবইয়ের মধ্যে আছে, পাঠ্যবইয়ের 76 পৃষ্ঠা 77 পৃষ্ঠার মধ্যে আছে, প্রতীক কি, চলক কি, তারপর পাটিগণিতের চিহ্নসমূহ, বীজগণিতের চিহ্নসমূহ, কিভাবে দুইটি চলক এক্স এবং ওয়াই, দুইটি চলক হলে ওগুলোকে এক্স প্লাস ওয়াই বললে এক্স প্লাস ওয়াই কীভাবে লিখবে, এগুলো তোমার বইতে আছে। তারপর 78 পৃষ্ঠার মধ্যে আছে এই বীজগণিতিক রাশি, এই যে এখানে একটা প্রকাশ করলাম, এটা 78 পৃষ্ঠার উদাহরণের দুই নাম্বারটা। তারপর আছে এক নাম্বার আছে এইট এক্স, এইট এক্স দ্বারা কি বোঝানো হয়েছে, অর্থাৎ এইট এক্স দ্বারা কি বোঝানো হচ্ছে, এখানে এক্স এর আট গুণ বলা হচ্ছে, এক্স এর আট গুণ এটা বোঝানো হয়েছে। তাহলে আমরা এই প্রক্রিয়া চিহ্নগুলোর মাধ্যমে, অপারেশন চিহ্নগুলোর মাধ্যমে আমরা যোগ বিয়োগ এটা করব। যেমন একটা আছে, আমার ক্লাস শেষ করব, শেষ করার আগে এই শেষের দিকে প্রায় ক্লাস, এখানে একটা আছে এক্স প্লাস দ্বারার মধ্যে আছে বিওয়াই সমান ফোর, এটা বাক চিহ্ন এই ধরনের করি নাই তো, সেই জন্য একটা করে দেখাচ্ছি। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা আগে আমাদেরকে এটা দ্বারা তোমার বইয়ের মধ্যে আছে কি বোঝানো হয়েছে, তাহলে দেখো এখানে প্রথমে এক্স এর সাথে গুণ করা হয়েছে কত, এক্স এর সাথে এর গুণ, তাহলে এক্স এর সাথে যদি এ গুণ করি তাহলে এক্স হবে, তারপর বির সাথে যদি ওয়াই গুণ করি, সংক্ষেপে দেখাচ্ছি বি ওয়াই হবে, এই এক্স এবং বি এ ওয়াই এর যোগফলকে ফোর দ্বারা ভাগ করেছে, এটা বোঝানো হয়েছে, এটা তোমরা বিস্তারিতভাবে লিখে দেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আর দেরি করার সুযোগ নেই, কারণ আমার নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস শেষ করতে হবে, তাই আমি তোমাদেরকে জানাবো বলবো। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটু রিভিউ করি, বীজগণিতিক রাশি কাকে বলে, তোমার বইয়ের মধ্যে আছে প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যাসূচক প্রতীক দ্বারা, প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যাসূচক প্রতীক দ্বারা অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। এই বীজগণিতিক রাশির মধ্যে যোগ চিহ্ন পাবে, বিয়োগ চিহ্ন পাবে, গুণ চিহ্ন পাবে, বাক চিহ্ন পাবে, তাহলে এগুলো আমরা একটু পড়ে নেব আগামী ক্লাসে। আমাদের দুইটা উদাহরণ আছে, এক এবং দুই, এক এবং দুই উদাহরণগুলো আমরা নিজেরাই করব, এক এবং দুই উদাহরণ বাড়ির কাজ থাকবে। তাহলে আমরা আজকের আমাদের লাইভ ক্লাস শেষ করার আগে তোমাদের মানসিকভাবে আগামী বাড়ির কাজগুলো করার জন্য তোমরা মানসিকভাবে প্রস্তুতি রাখো নিজেকে। সামনে তোমাদের স্কুল খুললে তোমাদের পরীক্ষা শুরু হবে, সেজন্য তোমরা ভালোভাবে, বাসায় যে আছো এখন করোনা ভাইরাসের কারণে বাইরে যেতে পারছো না, কোথাও যেতে পারছো না, ঘরে বসে বসে শুধু পড়ালেখা চালিয়ে যাও, ভবিষ্যতে যাতে তোমাদের যে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেটা যাতে তোমাদের সমস্যা না হয়। তাহলে আমি আজকের ক্লাস শেষ করব, আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম অনলাইন স্কুল কর্তৃপক্ষকে, যারা আজকে আমাদেরকে লাইভ ক্লাস করার জন্য সুযোগ করে দিয়েছে এবং তোমাদেরকে লাইভ ক্লাস দেখার জন্য সুযোগ করে দিয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আগামী মঙ্গলবার একই সময়ে তোমাদের মাঝে উপস্থিত হব, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।